লোককে 10 বার ডেকেছে যায়নি, ওটা আইনের বাইরে নয়। আমি তো পরশুদিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করতো, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলুন। আমার নিয়ে গতকাল মডার্ন স্পোর্টিং তিনি নিজে মোহন বাগান তার মা এবং যেমন নন্দীগ্রামে বলেছিলেন মেজ বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, মেজ বোন বলে দিয়েছে তো আমার বাড়িতে তোমার জায়গা হবে না, যাও ভবানীপুরে ছাপ্পা মেরে দিতেছে। এই মুখ্যমন্ত্রীর ভাষা বাংলা সংস্কৃতির ধ্বংসকারী। কবিতা পড়েছেন তো, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। অনুব্রত মণ্ডল 10 বার সমন পাওয়ার পর আমরা দেখলাম গত কয়েকদিনে উনি SSKM এ গেলেন, SSKM এ গিয়ে সেখান থেকে বাঁচার চেষ্টা করলেন, SSKM এ ডাক্তারবাবুরা হঠাৎ করে তাদের মেরুদণ্ড একটু সোজা হওয়াতে তারা বোর্ড বসিয়ে অনুব্রত মণ্ডলকে বললেন যে তার ভর্তি হওয়ার আর কোনো প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে তখন অনুব্রত মণ্ডল বাইরেতে ফিরে এসে তার যে সাবডিভিশনাল হসপিটাল সেই হসপিটালে সুপারকে কোনোভাবে প্রেশার দিয়ে এবং কাদের ফোনে বা উপরতলার কাদের ফোনে সেই প্রেশার এসেছে সেটাও তদন্ত সাপেক্ষ, এবং তার বাড়িতে ডাক্তার পাঠানো হয় এবং সেই ডাক্তারবাবুরা সেখানে গিয়ে তার চিকিৎসা করেন এবং বলেন যে তার ভর্তি হওয়ার প্রয়োজন নেই, মিডিয়ার সামনে বলে দেন তারা যে তার ভর্তি হওয়ার প্রয়োজন নেই। কিন্তু অনুব্রত মণ্ডল বারবার চেষ্টা করেন যে প্রশাসনিক চাপ দিয়ে যাতে তাকে তার অপারেশন করা হয়, তার ফিস্টুলার অপারেশন করা হয়। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডল বুঝতে পারছিলেন যে আগামী দিনে তার সাথে কী হতে চলেছে এবং সেই জন্য তিনি বাঁচার চেষ্টা করেছিলেন। আজকে সেই খেলা শেষ হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা, দুর্দন্ত প্রতাপ নেতা, যিনি নকুলদানা থেকে শুরু করে পাচন নানা তত্ত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমদানি করেছিলেন, সেই নেতা এই মুহূর্তে CBI-এর হেফাজতে। আমার বিশ্বাস CBI তদন্ত করে আগামী দিনে আরও এর সাথে যারা জড়িত তাদের নাম মানুষের সামনে আসবে এবং তদন্তে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমার বিশ্বাস ঠিকমতো তদন্ত হলে আরও জানা যাবে যে গ্রিন করিডোরের মাধ্যমে অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা থেকে টাকা কলকাতায় পৌঁছতো পুলিশের মাধ্যমে পৌঁছতো, এরও তদন্ত হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। অনুব্রত মণ্ডল কোনো মন্তব্য করলেই তাদের তাকে বাঁচানোর জন্য তাদের মঞ্চে অবতীর্ণ হতে আমরা দেখতাম তাদের কাছেই পৌঁছতো। আমরা এর আগে দেখেছি অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোম মারার নিদান দিয়েছেন সেই সময় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে তাদের তরফ থেকে বারবার নতুন নতুন তত্ত্ব খাড়া করা হয়েছে, বলা হয়েছে তার মাথায় নাকি অক্সিজেন কম পৌঁছই, পরদিনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা অনুব্রত মণ্ডলকে ঘুরতে দেখেছি। তো স্বাভাবিকভাবে সেই তার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত ছিল বলে আমার মনে হয়। দেখুন, যখন রাজনীতির অপরাধীকরণ হয়ে যায় তখন এই ধরনের ঘটনা আপনারা দেখবেন বারবার। আজকে এই অনুব্রত মণ্ডলের বিরাট সাম্রাজ্য, তার জীবন শুরু হয়েছিল আমরা শুনেছি লোকের কাছে যে বীরভূমের বাজারে মাছ বিক্রেতা হিসেবে, সে এখন
কত শো কোটি টাকার মালিক না কত হাজার কোটি টাকার মালিক আপনিও জানেন না আমিও জানি না, বিভিন্ন তথ্য সামনে আসে। অনেকেই বলেন যে বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের মালিকও নাকি অনুব্রত মণ্ডল, বকলমে তিনি অন্য কারো নাম দিয়ে সেগুলো চালান। আগামী দিনে তদন্ত হলে এর তার আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছবে আমরা বুঝতে পারবো। তো স্বাভাবিকভাবে এই ধরনের রাজনীতিকরণ যখন রাজনীতির যখন অপরাধীকরণ হয়ে যায় এবং অপরাধীরা রাজনীতিতে দাপাদাপি করে তাদের কাছ থেকে এই ধরনের একই আচরণ ঘটবে। কারণ মমতা ব্যানার্জির জীবন যদি আপনি স্টাডি করে থাকেন, মমতা ব্যানার্জির সব থেকে প্রিয় তত্ত্ব হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পলিসি বা ইউজ অ্যান্ড থ্রো তত্ত্ব। সে কিষাণজি থেকে শুরু করে এখন বাচ্চা বাচ্চা সবাই জানে, ব্যবহার করো তারপরে তাকে ফেলে দাও, ছেড়ে দাও, ঝেড়ে দাও। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অঘোষিত নীতি এবং সেটাই ঠিক তিনি পালন করেন। দেখুন জামিন তো কোর্টের পদ্ধতি, সেখানে আমারও কিছু করার নেই, সিবিআইয়েরও কিছু করার নেই। সিবিআই তদন্ত করে সিবিআই সেই তত্ত্ব সামনে আনতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে জামিনের প্রাবধান আছে, আইপিসিতে আছে। আপনি খুন করলে পরেও 90 দিন পর আপনার জামিন হবে। সব সর্বোচ্চ বড় মানে সব থেকে বড় অপরাধ তো খুন, তো স্বাভাবিক জামিন তো যে কোনো অপরাধীরই হবে, আজ না হয় কাল হবে। হ্যাঁ, তদন্ত করে জামিন হওয়ার পর তাদেরকে আদালতের সামনে পেশ করিয়ে সেই দোষের শাস্তি দেওয়াটা সিবিআইডির কাজ, সেটা আপনারা চান যে আরো জোরদার হোক। অবশ্যই জোরদার হওয়া প্রয়োজন, কারণ এই সমস্ত লোকেরা যদি সমাজে থাকে, রাজনীতিতে যদি থাকেন, তাহলে আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, স্বপ্ন, শিক্ষা সমস্ত কিছু চুরি হয়ে যাবে। রণে বনে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে, অন্তরীক্ষটা হয়তো পায়নি এখনো তৃণমূল কংগ্রেস, সেটা সুযোগ পেলে অন্তরীক্ষেও তারা চুরি।